আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু ব্রেন স্কাই বিডি পাইথনের টিউটোরিয়ালে আজকে প্র্যাকটিক্যাল কাজ করব কোশ্চেন হচ্ছে যদি ফার্স্ট অফ অল ইউজার থেকে একটি ইনপুট নিব যদি সেই ইনপুটটা জ্বর হয় তাহলে সেটাকে জ্বর প্রিন্ট করব এবং যদি সেটা বেজর হয় তাহলে সেটাকে বেজর প্রিন্ট মানে লেখা প্রিন্ট করব তো আমরা ডিটেক্ট করব যে ইউজারের ইনপুট করা নাম্বারটা কি আচ্ছা সো আমরা একটি পাইথন ফাইল ক্রিয়েট করেছি আর এর মধ্যে হচ্ছে পাইথনের কোড গুলো বেসিক্যালি আমাদের এজেন্ডা কি আমরা এজেন্ডাকে লিখিট ফার্স্ট ইউজার থেকে ইনপুট নিবেন একসময় নিয়ে র্যান্ডামলি ইউজার যে সংখ্যাটা দেয় সেই সংখ্যাটা ইনপুট হিসেবে নিব দ্বিতীয় এজেন্ডা হচ্ছে ইনপুট নেওয়ার পর সেই ইনপুটটাকে আমরা দেখবো এটা জোড় নাকি বেজোড় এখন আমাদের গাণিতিক যে বিষয়টা আছে সেখানে আমরা বুঝি যে সংখ্যাটা দুই দ্বারা ভাগ হয় সেটা হচ্ছে জোড় এবং যে সংখ্যাটা দুই দ্বারা ভাগ হয় না সেটা হচ্ছে বেজোড় তো আমরা দেখব যে ইনপুট গত সংখ্যাটা কি দুই দ্বারা ভাগ হয় কিনা তাহলে জোড় হবে আচ্ছা তার আগে আরেকটা জিনিস আছে যদি ইউজার কোন কোনো সংখ্যা ইনপুট না করে যদি সে লিখা কোনো অ্যালফাবেট ইনপুট করে ক্ষেত্রে কিন্তু সেটা দুই ধারা ভাগ হওয়ার সময় ইড় হয়ে যাবে এস লাইক ধরেন যখন ফোর সাপোজ যখন আমাদের টার্মিনাল বলবে যে ইন্টার এ নাম্বার তখন যদি ইউজার কি কোনো নাম্বার না দিয়ে একটা লেখা লিখে ফর एग्जांपल একটা টেক্সট লিখে তাহলে সেই টেক্সটটাকে নেওয়ার পর যদি সেই টেক্সটটাকে 2 দ্বারা ভাগ করতে যায় তাহলে সেটা কি ভাগ হবে না সেটা হবে এরর তো আমরা এরর হ্যান্ডলিং নিয়ে কাজ করব যাতে কি হবে এরর করা যায় দেন যদি আমরা চেক করব যে সেটা কি আসলে সংখ্যা কিনা যদি সংখ্যা হয় তাহলে হচ্ছে সেটাকে দুই দ্বারা ভাগ করার চেষ্টা করব लेट्स स्टार्ट সো সেকেন্ড হবে হচ্ছে নিয়ে আমি একটি ডেডিকেটেড একটি ভিডিও বানাবো কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় একটি যখন হয় সেটা হ্যান্ডেলিং করা অনেক বেশি ট্রাই অ্যাকসেপ্ট পাইসান প্রোগ্রামে ট্রাই এর ব্যবহার করা মোটামুটি অনেক ক্ষেত্রে ইউজফুল বিকজ ইরোর হ্যান্ডেলিং জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো এটার জন্য আমি একটা ক্লাস নেব অবশ্যই সো এরর হ্যান্ডলিং নেক্সট হচ্ছে চেক দ্য নাম্বার আমরা নাম্বারটাকে চেক করব যে সেটা কি ইভেন নাকি অড ওকে দেন সেটাকে আমরা প্রিন্ট করব আউটপুট আউটপুট সো এই টিউটোরিয়ালটা অনেক ইজি যারা অলরেডি গত ক্লাসগুলো দেখছেন তাদের জন্য ইনপুট করা তারপর সে আউটপুট করা তার নাম্বার নিয়ে খেলা করা এগুলো অনেক ইজি বিষয় তবুও আমি প্র্যাকটিক্যালটা রাখছি বিকজ যারা নিউ তাদের জন্য অনেকটা ইজি হবে আমরা ফার্স্ট অফ অল একটি ইনপুট নিব। সো ইনপুট নেওয়ার জন্য আমি একটা ভেরিয়েবল কল করি লেটস এম গেট নাম্বার নামে একটা ইনপুট ভেরিয়েবল আমি নিলাম আর পাইথনের ক্ষেত্রে কি ভেরিয়েবল টাইপ সেটাকে আমাকে ডিফাইন করতে হয় না ফর সাপোজ প্রথমে ইন্ট অথবা এসটিআর এগুলো আমাকে ডিফাইন করতে হয় না এগুলো ডিফাইন করতে হয় সি প্রোগ্রাম বা অন্যসব প্রোগ্রামে লিংক হইছে সো এই ক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে আমাদের কোন ডিফাইন করা লাগে না সো হলো একটা ভেরিয়েবল নিলাম এবার আমরা এটা ইনপুট নিয়ে এটার মধ্যে রাখবো সো ইনপুটটা আমরা লিখি

এটা করতে হবে আমি অবলম্বন করতে হবে দেন হচ্ছে আচ্ছা এখানে আছে সো লিখতে হবে পাইথন p1.py এটা লিখলে রান হয়ে যাবে আর যদি বাই ডিফল্ট ভাবে এক ক্লিকে রান করতে চাই সেক্ষেত্রে এখানে অ্যাড কনফিগারেশন করে এই বাটনটা অন হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে তখন এই বাটনটা ইউজ করে আমরা হচ্ছে এক ক্লিকেই রান করে পারবো বাট আমাদের প্রোগ্রাম দের উচিত টার্মিনাল ইউজ করা বেশি বেশি ক্ষেত্রে আমি টার্মিনা ইউজ করছি আচ্ছা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইন্টার নাম্বার কথা বলা আসছে এখানে আমি যদি কিছু একটা দেই ফোর এক্সাম্পল আমি একটা এলফা দিয়ে ইন্টার দিলাম তাহলে সেটাকে আবার প্রিন্ট করলো ঠিক আছে এখানে আবার কি করলো প্রিন্ট করলো তো এখানে তো সে আমি বলছি নাম্বার দিতে সে দিলো এলফাবেড তো এটা তো আর হলো না তো এই জন্যই আমি এখানে চেক করবো যে এটা কি টাইপে আছে তো আমি যদি কি টাইপে সেই ক্ষেত্রে এই ভেরিয়েলটাকে আমাকে এখানে পাস করে দিতে হবে তার মানে হচ্ছে এই ভেরিয়েলটা আমি এই টাইপ যে ফাংশনটা আছে সেটা পাস করে দিলে যেটা আউটপুট আসবে সেটা আমি প্রিন্ট করলাম তো আমি আবার করি আমি যদি এভাবে লিখি তাহলে কি আসলো স্প্রিং আসলো ওকে সো আমি এখানে তাহলে আমি কি করতে পারি আমি ইফ কন্ডিশন লাগাইতে পারি যে এটা যদি ইনপুটটা যদি ইন্টিজার হয় তাহলে সো লিখি তাহলে সো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই ভেরিয়েবলটা কোন টাইপের সেটা আসতেছে সো আমরা আবার রান করে দেখি আমি যদি কোনো সংখ্যা টাইপ করি তাহলে আস্তে হচ্ছে আচ্ছা সো बेसिकली যখন একটা ইনপুট আসে নরমালি একটা ইনপুট আসে তখন সেটাকে স্ট্রিং আকারে ধরা হয় আমি কিছুতে বুঝায় বলি লেটস সে আমি ইনপুট দিছি হচ্ছে 859 যদিও আমি এটা একটা সংখ্যা ইনপুট দিছি বাট এটা সংখ্যা হলেও এটা স্ট্রিং আকারে নিচ্ছে নিয়ে হচ্ছে এখানে রাখতেছে তো সেই কারণে আমাকে এখানে লিখতে হবে ইন্ট 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 লিখে যদি আমি একবার ট্রাই করি সংখ্যা তাহলে হচ্ছে ইন্টেজা আসতে বাট আমি যদি এখানে কিছু অ্যালফাবেট ট্রাই করি তাহলে আসছে এখানে আমাদের কাজটা হচ্ছে ইউরো হ্যান্ডেলিং এর তো আমি এটাকে একটু ওয়াইডলি বুঝাই আমরা দেখতে পাচ্ছি যখন আমি ইনপুট দিচ্ছি কোন একটা সংখ্যা তখন সেটা নিচ্ছে এবং সেটাকে বলতেছে বলছি আমি যে ইনপুট নেও নেওয়ার পরে সেটাকে স্ট্রিং এ রূপান্তর করো বেসিক্যালি একটি অ্যালফাবেট কখনো স্ট্রিং এ রূপান্তর হয় না

রূপান্তর করা যায় না ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা করবো কাজ করি এক লাইটে না করে আমি ভাই ভাই করি তাহলে বুঝে যায় একটু সহজ হবে তো ফর এক্সাম্পল আমি যে ইনপুট টা নিচ্ছি সেই ইনপুট টাকে এই ভেরিয়েল মধ্যে স্টোর করছি স্টোর করার পরে

ভেরিয়েল এর নামটা মিনিংফুল হয় তাহলে বুঝতে সুবিধা হয় এটাকে আমি রূপান্তর করবো যে মধ্যে হচ্ছে এই আমি ভেরিয়ে দিব কি হবে এই যা আছে সেটা ইন্টেজারে রূপান্তর হয়ে যাবে বাট এর মধ্যে যদি কোন অ্যালফাবেট বা স্ট্রিং থাকে সেটা ইনটিজারে রূপান্তর হবে না কিন্তু এর মধ্যে যদি শুধু সংখ্যা থাকে তাহলে রূপান্তর হবে এখন যদি রূপান্তর না হয় তাহলে এর হবে তো যখন এই কনভার্টটা হতে যায় এররটা হইলো সেই এররটাকে হ্যান্ডেল কিভাবে আমরা করব তো সেই জন্য আমরা ট্রাই ক্যাচ ট্রাই ক্যাচ না পাইথনে ট্রাই অ্যাকসেপ্ট এটাকে বলা হয় আর কি সো ট্রাই ট্রাই মানে হচ্ছে প্রথমে এইটাকে ট্রাই করো এই জিনিসটা করার ট্রাই করো যদি না হয় অন্যথায় এই জিনিসটা রান করো এই ট্রাই ট্রাইয়ের মধ্যে যদি কোনো এরর থাকে সেটাকে সে ফলস হিসেবে ধরে ফর এক্সাম্পল আমি যদি এখানে উল্টা পাল্টা কিছু লিখি যেটা কোডের কোনো অংশই না তাহলে এটা একটা ইরোর সো যখন এই ইরোরটা হইতে নেয় তখন এই ট্রাই কি করে এখান থেকে বের হয়ে যায় এটাকে আর কন্টিনিউ করে না মানে কোডটাকে ইরোর হিসেবে দেখায় না দেখায় না যে এখানে কোনো ইরোর হবে মানে এইভাবে কোনো আউটপুটটা এরকম হয় না এরকম হয় না আউটপুটটা হয় অন্যরকম সে এটা রান করতে যদি না পারে সেক্ষেত্রে অন্যথায় সে অ্যাকসেপ্ট করে এখানে সো কথাটা অনেক ক্লিয়ার যে একটা স্ট্রিং কে যদি আমি ইন্টিজারে রূপান্তর না করতে পারি তার মানে হচ্ছে সেই ইনপুটটা কি একটা নাম্বার না তাই না তো সেই ক্ষেত্রে আমি জাস্ট ট্রাই করব এটাকে রূপান্তর করতে অন্যথায় অ্যাকসেপ্ট আমি কি করব একটা প্রিন্ট করব মানে ইউজার কাছে একটা মেসেজ দিব মেসেজটা কি হবে দা ইনপুট ইনপুট ইজ নট ইন্টিজার

তবু আমাকে বলবে তার নাম বিকজ একটাই কি যখন ট্রায়ের মধ্যে কোনো একটা ইরোর ঘটনা ঘটে সে তখনই কোনো ইরোর আউটপুট দেয় না সেখান থেকে বের হয়ে যায় বের হয়ে যায় অ্যাকসেপ্টেড হয়ে যায় এরকম বিষয়টা তো হইল তো ইরোর হ্যান্ডেলিং আমরা করলাম যে কিভাবে ইরোর হ্যান্ডেলিং করে আমরা বুঝতে পারলাম যে আমরা ইন্টিজারটা আমরা নিচ্ছি সো ইন্টিজারের পরে আমি ইফ কন্ডিশন লাগাবো কেন কারণ আমাকে বুঝতে হবে এটা জোড় নাকি বিজোড় সো ইফ এন্ড কনভার্টেড নাম্বারটা ভাগশেষ যদি শূন্য হয় দুই দ্বারা ভাগ করলে মানে দুই দ্বারা বিভাজ্য হয় সো মডুলাস 2 ইকুয়ালস ইকুয়ালস 0 মানে হচ্ছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় এটা কিন্তু ভাগ না এটা হচ্ছে মডুলা মানে পার্সেন্টেজ কে বলা হয় মডুলার কি সো এই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তখন এটা হচ্ছে জোর আমি বাংলা লিখি এটা জোর বাংলা লিখে দিলাম সো আমি বাংলা কথা বলতেছি সো বাংলা লিখলে কোনো প্রবলেম নাই আচ্ছা এলস দিলাম প্রিন্ট করলাম এটা বেজর এটা বেজর সেভ করলাম এবার রান করার চেষ্টা করি দেখি কোনো প্রবলেম আছে কিনা আর এখানে একটা স্পেস দিয়ে দিই এটা बेटर লাগবে স্পেস আমার দি এটা আচ্ছা একটা নাম্বার চাইছে আমি একটা নাম্বার দিলাম ধরেন 21 দিলাম 21 তো আর যোন না বেজর তাই না দেখি কি আসে এটা বেজর এই যে আউটপুট কি আসছে এটা বেজর তো প্রথমে চাইছি কি ইন্টারের নাম্বার মানে ইউজার থেকে একটা ইনপুট চাইছে আমি ইনপুট দিছি সেই ইনপুটটাকে সে কাস্টমাস কোড আসে বলছে এটা বেজর কেন বেজর কারণ এটা দুই দ্বারা ভাগ করা যায় না ভাগ করা গেলেও সেটা ভাগশে 16 হয় না তো আমি এটা আবার রান করে এবার 20 কে করি না 22 কে করি তো 22 কে যদি করি এটা কি আসছে জোর আসছে সো এস্যাম্পল ইজ দ্যাট অনেক সিম্পল বিষয়